হ্যালো এভরিওয়ান, দাঁড়াও দাঁড়াও, আগে হেডফোনটা লাগিয়ে নাও। যারা নতুন দেখছো তাদের বলে রাখি ওয়েলকাম টু মাই চ্যানেল, আর যারা সেকেন্ড বা থার্ড টাইম দেখছো তাদের বলি কি খবর, সব ঠিকঠাক? তো এই ভিডিওতে তোমাদের আমি নিয়ে যাব এনজিপি থেকে পাহাড়ের গুলি গুলি ঘুরে হিলেতে। আর আগের ভিডিওটা যারা এখনও দেখনি দেখে নিও, লিঙ্কটা থাকলো ওপরে আর নিচে কোথাও একটা। তো এইরকমই একটা অক্সিটোসিন পিক নিয়ে এনজিপিতে আমরা নেমে গেছি। নেমে সমস্ত ওয়াস্টাস্ট করতেই হয় নিজেদের, অনেক কাজকাম থেকে সেইটার জন্য ওয়েটিং রুমে যাচ্ছি। ট্রেনটা অনেক আগেই না, বেসিক্যালি একটুখানি এক্সপেক্টেড টাইম অনুযায়ী একটু আগে নামিয়ে দিয়েছে। ইন্ডিয়ান রেলওয়ে জানা কথা, সেই অনুযায়ী একটু আগে। এবার যাই, মোটামুটি এবার কোথায় সামনে যাওয়া হবে বা আমরা যাব সেটা পরে জানাচ্ছি। এনজিপিতে তো আমরা নেমে গেছি, কাজকাম হয়ে গেছে, বুঝতেই পারছো কী কাজকাম বলছি। তো তারপর এখন খাওয়া দাওয়া করে আমরা বেরোবো। সবাই এরকম তো ফার্স্ট টাইম ব্লগ করছে, এদিক ওদিক সবাই দেখছে, পিছনে দেখতে পাচ্ছে একটা কাকু লাল জামা পরে দেখছে, জানলার ওইদিকে লোকজন সব নিজ নিজ কামে ব্যস্ত, প্রস্তুতি চলছে বেরোনোর এখান থেকে। একদম পেছনে দিব্যেন্দু বসে আছে, দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে পা দেখা যাচ্ছে, মানে আর কি বলবো। তো এরকমই কিছু র্যান্ডম কথাবার্তা, একটা বড় টাইম ল্যাপস, আমার ক্যান্ডিড কিছু নাটক আর একটা আননেসেসারি স্লো মোশন নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রাস্তার উদ্দেশ্যে, বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। ও বাই দ্য ওয়ে, দিস ওয়াজ ইন নভেম্বর 2019, কাজেই কোভিড আর মাস্কের ঝামেলাটা তখন ছিল না। তো এই হলো এনজিপির সেই লম্বা ফুটব্রিজটা, কত হবে, 100 কিলোমিটার? না না, জাস্ট জোকিং। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ব্যাগ ফ্যাগ নিয়ে, সমস্ত কিছু নিয়ে পিছনটা ওভারএক্সপোর্ট হয়ে যাচ্ছে। এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে খাওয়া মানে একটা স্লো মোশন হবে না, তা কি করে হয়। তো রুটির স্লো মোশন হলেও আমাদের খেতে দিয়েছে আলু পরোটা, খেতে দিয়েছে না, আমরাই নিজেরাই অর্ডার করেছি। তো এদিক ওদিক অনেক ঝামেলার পর একটা গাড়ি ঠিক হয়েছে, 5,500 টাকা মতন নেবে, সেই গাড়িতেই যাওয়া হচ্ছে। শুরু হলো পাহাড়ি রাস্তায় আমাদের জার্নি, কিন্তু বন্ধুদের সাথে ঘুরতে গেছো আর গাড়ির ফার্স্ট বেঞ্চ নিয়ে ঝামেলা হয়নি, তা কি করে হয়। সেম স্টোরি হিয়ার টু, কবতা জায়গা পেলাম একদম লাস্ট বেঞ্চে, বাট বন্ধুই তো পৃথিবীর সবচেয়ে প্রিয় সম্পর্ক, এতে না তো বান্তা ইয়ার। আর সবচেয়ে কাছের বন্ধুরা রাস্তা আর পাহাড়, এ এক ডেডলি কম্বিনেশন। তো এতক্ষণ কিছুক্ষণ হলো একটা জায়গায় দাঁড়িয়ে আছি, মানে জায়গাটা মানে অন্যরকম লাগছে আর কি।
জায়গাটা না গায়ে লাগছে না, জায়গাটা কি বলবো জানি না, জলটা পুরো সবুজ, মাঝে একটু জল পড়ে গেছে, তিস্তা নদী, জায়গাটা এরকম। তো এই জায়গাতে একটা ছোট্ট হল্ট নিয়ে কিছু দূর গিয়েই আমাদেরকে হঠাৎ করে দাঁড়িয়ে যেতে হয়েছে। প্রচণ্ড জ্যাম, কেন জানি না, জ্যামটা সামনে গেলে জানতে পারবো। এই যে এদিকে দেখা যাচ্ছে বিশাল জ্যামটা, এই রাস্তায় হাঁটা না মানে অন্যরকম আর কি, ফিলিংটা এক্সপ্রেস করা যায়। জ্যামটা কিছুটা কমতেই আরো একবার পাহাড়ি রাস্তায় বাঁক খেতে খেতে এগিয়ে চললাম আমরা। বেরিয়ে যাচ্ছিল কত নাম না জানা ছোট বড় জনপদগুলো। আমি তখন পাশে বয়ে চলা তিস্তার সাথে মনে মনে গোপন কথায় ব্যস্ত। তো দেখতে দেখতেই আমরা এখন একটু আগেই সিকিমে ঢুকেছি, ওয়েস্ট বেঙ্গল ক্রস করে সিকিমে ঢুকলাম। জায়গা খুবই ভালো, অনেক জায়গাতেই এরকম অনেক সিন রয়েছে বা যেগুলো ফোনে ক্যাপচার করাই যায় বা ক্যামেরায় ক্যাপচার করাই যায়, কিন্তু সেগুলো করছি না বা করতে না পারাটাই হয়তো ভালো। সেই ফিলিংগুলো আলাদা আর কি, ফিলিংগুলো অবশ্য যেহেতু আমি ব্লগ করছি আই শুড রেকর্ড দ্যাট, বাট মেবি সামডে আই উইল। কিন্তু যা দেখছি আর যা মনের মধ্যে পড়ছি একদম। আসে পাহাড়ে গেলে এমন অনেক ভাবনা মাথায় আসে, অনেক ভাবনা আঁকড়ে ধরে, হবে নাই বা কেন, কোথায় আছি আমরা, পাহাড়ে, নেচারে, কত বড় ওরা, কত ভাস্ট ওরা, আমরা তো কিছুই না ওদের কাছে। সব রাগ অভিমান দম্ভ থেকে মুক্ত হয়ে যাই আমরা, বেঁচে উঠি আমরা, আরো একবার লড়াই করার সাহস পাই আমরা, জীবনের পারপাস খুঁজে পাই আমরা। আমি তো পাই বস, তোমার কি মনে হয়, হোয়াট ডু ইউ ফিল পাহাড়ে গিয়ে, কমেন্ট করে জানিও। কিন্তু অপেক্ষা করবো তোমার কমেন্টের। তো আমরা এখন জোরথাং দিয়ে অন্য একটা জায়গায় যাওয়ার রাস্তাতে রয়েছি। এখন একটা ছোট্ট একটা দোকানে খাবার জন্য থেমেছিলাম ওই দোকানটায়। ভিউটা খুব সুন্দর এখান থেকে, অনেক দূর পর্যন্ত আসার পর মানে ঠিক আছে সবটাই ভালো। অনেকক্ষণ না খাওয়ার জন্য একটু মাথা যন্ত্রণা থেকে শুরু করে ওই জিনিসটা হয় আর কি, ওইটার জন্যই আর কি কিছু একটা মাথার মধ্যে একটা হচ্ছে। কিন্তু অনুভূতিটা অন্যরকম একদম, এক্সপ্লেন করে না না আর বেশি এক্সপ্লেন করে লাভ নেই। বাউজি আর চাউমিন খেয়ে উঠে পড়লাম গাড়িতে, পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে চলল গাড়িটা। কখন যে ঝুপ করে আলোটা কমে গেল আর আমরা ভার্সে রডোডেনড্রন স্যাংচুয়ারি দিয়ে গন্তব্যের কাছে এসে পড়লাম, বুঝতেই পারলাম না। পৌঁছালাম হিলেতে, কিন্তু হিলে জায়গাটা কেমন, হিলে থেকে নাকি ভার্সে যাওয়া যায়, যাবো যাবো পরের এপিসোডে। সাবস্ক্রাইব করে দেখো কিন্তু পরের জার্নিটা দেখার জন্য। আর আজকের এই ভার্চুয়াল জার্নিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর
একটা লাইন তো বানতা হি। শেষ করার আগে আজকের পোস্ট ক্রেডিট সিনটা, পরের দিনের একটা ছোট্ট ঝলক। তাহলে দেখা হচ্ছে সামনের ভিডিওতে।